তো কালকের ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো আর অনেক ভালোবাসাও দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো চলো আজকের ভিডিওটা পার্ট টু করেই নাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখান থেকে দেখতে থাকো আর এবার আমি করবো হচ্ছে মেকআপ তো এইবার এই যে চলে এসছি আমি মেকআপ করতে আর বাড়ি এসে সময় পাইনি মানে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে যে মেকআপটা ছিল সেই মেকআপ মেকআপটা তাড়াতাড়ি করে রিমুভ করে আমি চলে আসলাম কেননা আমি এসেই দেখছি শুক্লাদি বসে আছে এসেই দেখছি বলছি কেন আমি যখন যাই তখনইও এসছে তো আমার কিছু করার ছিল না আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো যেহেতু আরও বলছিলো বাড়ি চলে যাবে আমি বললাম না বাড়ি যেতে হবে না তোমরা ঘরে গিয়ে বসো আর ওই শুক্লাদির সাথে শুক্লাদির বৌদি এসেছিলো আবার প্রেগনেন্ট ছিল তো ওই জন্য আমার একটু খারাপে লাগছিলো তো তাও এতক্ষণ যে বসেছিলো কি বলবো খুব ভালো লাগলো আর এই যে মেকআপ করতে শুরু করে দিয়েছে মুখটা ভালো করে মুছে নিল তারপরে কি কি স্টেপ করছে তোমরা দেখতেই পারছো তো তারপরে আসলাম আইমেক আই মেকাপটা খুব সুন্দর করেছিল আর এর আগে আমাকে একবার সাজাতে চেয়েছিলো তো তারপরে আর হয়ে ওঠেনি তো আমারও ইচ্ছা ছিল যে ওর কাছে একটু সাজবো তারপরে আমি ওরকে হচ্ছে বললাম যে আমার এই দিনে আছে ছেলের হচ্ছে অন্নপ্রাশা তোমার কাছ থেকেই সাজবো তো বেশ ভালো সাজিয়েছে আর তোমরাই বলো কেমন সাজিয়েছে লাস্টটা দেখে তোমরাই বলবা আমার ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরাও শুক্লাদির কাছে সাজতে পারো তো যাই না কারো হচ্ছে তোমরা অনেকেই চেনো শুক্লার দিকে আর খুব ভালো তাড়াতাড়িও কাজ কিন্তু করে তো তোমরা দেখতে থাকো আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখানে আমার হেয়ারস্টাইল করছে আর হেয়ারস্টাইলটা হচ্ছে আমি বলেছিলাম যে এই এই টাইপের করবা হেয়ারস্টাইল তো সেই টাইপেরই করেছে আমার স্টাইলটা বেশি পছন্দ হয়েছে মেকআপের থেকেও হেয়ারস্টাইলটা আরও বেশি পছন্দ হয়েছে আর আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু এটাও জানাতে ভুলো না আর এত আনন্দ করেছি না আনন্দ ছোটে ভিডিও বানাতেই ভুলে গেছি তোমাদের আমি অনেকের সাথে পরিচয় করাতে পারিনি দেখাতে পারিনি আমার ব্লগেই ধরতে গেলে নেই অনেকে নেই যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো কারা কারা এসেছিলো এসছিলো হচ্ছে পিউ এসছিলো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আমার খুব ভালো লেগেছে আর স্বর্ণালী প্রিয়াঙ্কা তারপরে ওইদিকে তো আশুতোষদার বউ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কে কেমন সেজেছিলো না আমি ঠিক করে দেখি নি আমি এইমাত্র দেখছি আশুতোষদার বউকে সামনা থেকে তখন আমি খেয়ালই করিনি মানে আমার মানে রেডি হয়ে এখানে আস্তে আস্তে অর্ধেক লোক তো বাড়িই চলে গেছে এত লেট হয়ে গেছে আর এই যে পুকু আমি তোমাদের দাদাভাই কিছু ফটো তুলবো বলে এখানে চলে আসলাম আর তোমার দাদাভাইও প্রচুর ব্যস্ত ছিল তো খোঁজই পাওয়া যাচ্ছিলো না তো একে ওকে দিয়ে একটুখানি যাই হোক ক্যামেরাটা ধরিয়েছি আর এই যে শুক্লা দিয়ে এখন এসছে আমার কিছু ফটো তুলবে আমাকে দেখাচ্ছে যে এইভাবে তাকাও এইভাবে তাকাও তো আমি এই সেইভাবে একটু পোস্ট দিচ্ছিলাম আর কি আর কেমন সাজানো হয়েছে আমাদের এই বসার জায়গাটা অবশ্যই জানিও পুরো পুরোটাই যেহেতু ওর হচ্ছে মুখে ইয়ে সেই জন্য পুরোটাই বেলুন দিয়ে ওই বসার জায়গাটা সাজানো হয়েছে আর এই সাইডে মিতাকেও দেখতে পাচ্ছ সবাইকে খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল আর এই যে পুকুর আছে তো পুকুর জন্য আমি ড্রেস কিনেছি এত প্রচুর ড্রেস কিনেছি কিন্তু ওকে কিচ্ছু আমি পরাই শুধুমাত্র ওই গেঞ্জিটা পরিয়ে রেখেছি কেননা ওর প্রচুর গরম লাগছিল আর যেহেতু এর ওর কোলে যাচ্ছিলো না ও বিরক্তি বোধ করছিলো যেহেতু বাড়িতে একা একা থাকে এত লোকজন তো দেখে না তো লোকজন দেখেও পুরো মানে এক একজনের মুখে দিয়ে দেখা যাচ্ছে মতো খেয়ে যাচ্ছে তো যাই হোক ও মাঝে মধ্যে একটু একটু কান্না করছিলো খুব একটা কান্নাকাটি করেনি আর এই যে ওপরটা আমাদের আমার তো খুবই ভালো লাগছে আর একটা কথাই বলবো তোমরা বুকুকে মন ভরে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর এই যে আমার মা আমার মাও আজকে একটু অন্য রকম শ্বাস দিয়েছে শ্বাস তো নেই আমার মার তেমন কোনো একটু শাড়িটা চেঞ্জ করেছে ওই আর কি তারপরে দেখো আমি ওই ড্রেস পরে আমার ছেলেকে নিতে পারছিলাম না কোলে আমার ওই বুকের ওখানটায় যে জড়িগুলো আছে না যে আমার ওর খুব কষ্ট হচ্ছিল তো ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে আবার এই গ্রাউন্ডটা পড়লে পরলাম তারপরে আবার যেহেতু নাচতে যাব ওই ড্রেস পরে নাচলে যদি ছিঁড়ে টিড়ে যাই আমি ওই জন্য আবার এইটা পরে নিলাম আর এই যে স্বর্ণালী সবাইকে খুব ভালো লাগছিল তোমাদের কাকে কাকে ভালো লেগেছে সবথেকে বেশি এটাও কিন্তু কমেন্টে জানিও এই যে অদ্রিকা এসছে তোমরা দেখতেই পারছ কি কি যে করবো ঠিকঠাক করে কাউকেই দেখাতে পারিনি এইবার চলে এসছে এই দেখো আমরা এখানে নাচের এখানে এখানে কত জোর নাচ করছে সেটা তোমরা দেখো তারপরে দেখো এখানে তো এরা পুরো নাচ শুরু করে দিয়েছে যেহেতু আমরা ভিডিও বানাই ওই জন্য যেখানেই যাই না কেন আমাদের শর্টস ভিডিও করতেই হবে তো এই যে ওরা সবাই What's yes. up? Yes. চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে অনেকেই আগের থেকেই প্রশ্ন ছিল কি মেনু আছে কি মেনু আছে তো দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সেইভাবে সত্যি কথা ভিডিওটা করতে পারিনি তো সেইভাবে ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর সাড়ে তিনটের সময় আমরা সবাই খাওয়া দাওয়া করছি প্রচুর নাচ করেছি প্রচুর মজা করেছি তো সবাই ভালো থেকো টা